রাজ্যের একটি স্কুলে ক্লার্ক, গ্রুপ ডি ও সহশিক্ষক শিক্ষিকা পদে স্থায়ী কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো সেই বিজ্ঞপ্তিটিতে বলা রয়েছে যে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ মহিলা সবাই এই পদগুলিতে আবেদন করতে পারবেন। একজন আবেদনকারী সর্বোচ্চ একটি পদে আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে হুগলি জেলার পঞ্জিপুকুর শ্রীমতী তুলসীদেবী স্মৃতি বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বাংলা মাধ্যম, এটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত বিদ্যালয়। এই বিজ্ঞপ্তিটি প্রকাশের তারিখ দেওয়া রয়েছে 28/10/2020, অর্থাৎ অক্টোবরের 28 তারিখে এই বিজ্ঞপ্তিটিতে প্রকাশিত হয়েছে। স্কুলের নাম বলা হচ্ছে পঞ্জিপুকুর শ্রীমতী তুলসীদেবী স্মৃতি বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক, যেখানে পদের নামের কথা বলা হচ্ছে গ্রুপ সি ক্লার্ক, গ্রুপ ডি পিয়ন এবং বিভিন্ন বিষয় ভিত্তিক শিক্ষক শিক্ষিকা। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে গ্রুপ সি ক্লার্ক পদের বেলায় অন্তত মাধ্যমিক পাস, সঙ্গে কম্পিউটারে দক্ষতা হতে হবে, কম্পিউটার টাইপিং জানতে হবে। এই পদটি শিডিউল কাস্ট প্রার্থীর জন্য সংরক্ষিত রয়েছে। এরপরে রয়েছে গ্রুপ ডি পিয়ন, অন্তত অষ্টম শ্রেণী পাস। এই পদটি একটি শূন্যপদ শিডিউল কাস্ট এবং আরেকটি শূন্যপদ রয়েছে জেনারেল ইউআর প্রার্থীদের জন্য সংরক্ষিত। এরপরে রয়েছে সহশিক্ষক, ইতিহাস শিক্ষকদের বেলায় ইতিহাসের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি সঙ্গে বিএড বাধ্যতামূলক। এই পদটি জেনারেল প্রতিবন্ধী ইউআর পিএস প্রার্থীর জন্য সংরক্ষিত। তারপরে রয়েছে বিজ্ঞান ও গণিত বিষয়ের শিক্ষক, কেমিস্ট্রিতে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি সঙ্গে বিএড বাধ্যতামূলক। এই পদটি শিডিউল কাস্ট প্রার্থীর জন্য সংরক্ষিত। এরপরে রয়েছে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক, গণিত বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি সঙ্গে বিএড বাধ্যতামূলক। এই পদটি ওবিসি এ ক্যাটাগরিদের জন্য সংরক্ষিত রয়েছে। তারপরে রয়েছে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক, এডুকেশন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি সঙ্গে বিএড বাধ্যতামূলক। এই পদটি এসটি প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে। এখানে আবেদন পদ্ধতি, তো আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে। ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। আবেদনপত্র সঠিকভাবে পূরণ করার পর সঙ্গে সমস্ত নথিপত্রের সপ্রত্যয়িত নকল সংযুক্ত করে স্কুলের ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ রয়েছে 16/11/2020 তারিখ, অর্থাৎ 16 তারিখের মধ্যে আপনার আবেদনপত্র পাঠাতে হবে। এরপরে রয়েছে আবেদনপত্র পাঠানোর ঠিকানা, পঞ্জিপুকুর শ্রীমতী তুলসীদেবী স্মৃতি বিদ্যাপীঠ এইচএস ভিলেজ পঞ্জিপুকুর, পোস্ট অফিস রয়েছে সিনেট, পুলিশ স্টেশন রয়েছে দাঁতপুর ডিস্ট্রিক্ট হুগলি, পিন রয়েছে 712305। এখানে আবেদন ফি হিসাবে কোনো টাকা চার্জ করা হবে না। এখানে নিয়োগ পদ্ধতি হচ্ছে প্রথমে হবে লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউ। তো এরপরে বিশেষ কিছু দেওয়া নেই, তো ডেসক্রিপশনে এর সম্পূর্ণ অফিসিয়াল নোটিশটি রয়েছে, তো সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে অফিসিয়াল নোটিশটি দেখে নেবেন। তো ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন।